পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে প্রায় চীনা মাঞ্জায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছিল। রাস্তায় চীনা মাঞ্জা সুতো পড়ে থাকার ফলে বাইক বা সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই প্রাণঘাতী চীনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান চালালো মেমারি থানার পুলিশ। বুধবার মেমারি স্টেশন সংলগ্ন কৃষ্ণবাজার থেকে চীনা মাঞ্জা বেআইনি মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। ধৃত শেখ মোস্তাককে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে প্রায় চীনা মাঞ্জায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছিল। রাস্তায় চীনা মাঞ্জা সুতো পড়ে থাকার ফলে বাইক বা সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই প্রাণঘাতী চীনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান চালালো মেমারি থানার পুলিশ। বুধবার মেমারি স্টেশন সংলগ্ন কৃষ্ণবাজার থেকে চীনা মাঞ্জা বেআইনি মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। ধৃত শেখ মোস্তাককে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে প্রায় চীনা মাঞ্জায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছিল। রাস্তায় চীনা মাঞ্জা সুতো পড়ে থাকার ফলে বাইক বা সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই প্রাণঘাতী চীনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান চালালো মেমারি থানার পুলিশ। বুধবার মেমারি স্টেশন সংলগ্ন কৃষ্ণবাজার থেকে চীনা মাঞ্জা বেআইনি মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। ধৃত শেখ মোস্তাককে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।